হ্যালো বন্ধুরা, আমি কাকুলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডকহস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার এই চ্যানেলে ভারতবর্ষের সেরা হসপিটালের নাম ও ডাক্তারদের নাম শেয়ার করে থাকি, যেন যদি কোনো সময় প্রয়োজন হয় আপনারা সেখানে গিয়ে নিজেদের ট্রিটমেন্ট করাতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কলকাতার যে বেস্ট হসপিটাল আছে, ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল বা ওল্ডেস্ট হসপিটাল, SSKM হসপিটাল, যেটাকে IPGME&R হসপিটালও বলা হয়, তো ওই হসপিটাল সম্বন্ধে কিছু তথ্য বা এই হসপিটাল বিষয়ে পুরো ডিটেলস। তো চলুন দেখে নিই SSKM হসপিটালে কিছু অজানা তথ্য। তো SSKM হসপিটাল আপনারা জানেন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হসপিটাল ইন কলকাতা। তো অনেক পুরনো হসপিটাল এটা। তো এটার ফুল ফর্ম হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড শেথ শুক্লাল কারনানি মেমোরিয়াল হসপিটাল। তো এটার অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, SSKM হসপিটাল রোড, ভবানীপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ফোন নম্বরও দেওয়া আছে। এটি স্থাপিত হয়েছিল 1707 সালে। তো বুঝতেই পাচ্ছেন এটা কত পুরনো হসপিটাল। হ্যাঁ, তো এটা হচ্ছে নিফ র্যাঙ্কিংয়ে আপনার 21 নম্বরে আছে, ঠিক আছে, তো যেটা কি খুবই ভালো। তো চলুন এর বিষয়ে কিছু আমরা এর ওয়েবসাইটে গিয়ে জেনে নিই। তো আমার আর একটা হিন্দি ভাষীদেরও চ্যানেল আছে MLSKK, তো আপনারা ওখানে গিয়েও এইসব সম্বন্ধে ভিডিও দেখতে পারেন, ওটা আমার পুরনো চ্যানেল। আর আমি আমার নিজেও হেলথ কেয়ার ফিল্ডে বহু বছর কাজ করেছি। তো চলুন SSKM হসপিটালের ওয়েবসাইটে নিয়ে যাই কিছু। এটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন IPGME&R SSKM হসপিটালের ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে এসে আপনারা এটার সম্বন্ধে আরও বেশি জানতে পারবেন। তো এটাকে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ সেন্টারও বলা হয়। এটা একটা মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে দেখুন আপনি ডিপার্টমেন্টে গিয়ে ওর কত ডিপার্টমেন্ট আছে সব কিছু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। অনেক ডিপার্টমেন্ট আছে, তো আপনি যেটা ইচ্ছা আপনি গিয়ে সেখানে গিয়ে সেখানকার ডাক্তার, সেই ডিপার্টমেন্টের ডাক্তারের সম্বন্ধে খোঁজ নিতে পারবেন। আর আপনি মাত্র দু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আপনি যে কোনো ডাক্তারকে, কোনো ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাতে পারবেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন করাবার জন্য খালি 2 টাকাই লাগে। আর এটা একটা সরকারি হসপিটাল, অনেকই পুরনো হসপিটাল। তো চলুন, আর এখানে যে আপনি দেখবেন হসপিটাল সার্ভিস বলে একটা সেকশন আছে, তো এখানে গিয়ে আপনি OPD-তে যে ডাক্তাররা সব বসে তাদের লিস্টও দেখতে পারবেন। এটা দেখুন সব ডিপার্টমেন্টের OPD-তে লিস্ট, কোন কোন ডাক্তার কোন কোন সময় বসে। তো এখানে যাদের বাচ্চা কাচ্চা নেই, যারা BPL ক্যাটাগরিতে আসে বা যারা খুবই গরিব, তাদের IVF ট্রিটমেন্ট পুরো ফ্রিতে করা হয়, ঠিক আছে। এটার জন্য এটা খুব বিখ্যাত, ঠিক আছে। তো SSKM হসপিটালে যাদের বাচ্চা কাচ্চা নেই, যারা খুব গরিব পরিবার, ওদেরকে এখানে ফ্রি হসপিটাল দেওয়া, ট্রিটমেন্ট দেওয়া হয়। আর 2 টাকা রেজিস্ট্রেশন করিয়ে আপনি যে কোনো ডিপার্টমেন্টে ডাক্তারকে দেখাতে পারবেন, ঠিক আছে। তারপরে ট্রিটমেন্ট বাবদ আপনাদের কিছু পয়সা লাগবে, ঠিক আছে। কিন্তু IVF ট্রিটমেন্ট যাদের বাচ্চা কাচ্চা নেই তারা এখানে পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন, যারা একদম লোয়ার মিডিল ক্লাসে আসেন তারা। তো প্রত্যেক বছর IVF ট্রিটমেন্টের জন্য অনেক লোক এখানে রেজিস্ট্রেশন করে। এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, তো আপনারা যে কোনোটা তো 2 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে যে কোনো ডিপার্টমেন্টে দেখাতে পারেন। এখানে পুরো ডাক্তারের লিস্টও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে আপনার যেই ডিপার্টমেন্টের ডাক্তার আছে সেই ডিপার্টমেন্টের ডাক্তারকে আপনারা দেখাতে পারবেন। তো হোপফুলি আপনাদের এইসব ইনফরমেশান ভালো লেগে থাকবে। তো এই ধরনের ইনফরমেশান আমি মাঝে মাঝেই শেয়ার করি আর ভিডিও আপলোড করি আমার চ্যানেলে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তো আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তো তাহলে আপনারা এই ধরনের ভিডিও সবসময় পাবেন। ধন্যবাদ।